হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। মননে মানসী ইউএসএ ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলায় ওয়াশিংটন ডিসি চায়না টাউনের ফেয়ারফিল্ড ম্যারিয়ট হোটেল, বাইরে মাইনাস টেম্পারেচার। গতকাল 10 ঘন্টা ড্রাইভ করে শরীর ভালোই ক্লান্ত ছিল সকলের, আজ সকালে ফ্রেশ লাগছে। আমরা যে হোটেলে গাড়ি পার্ক করেছি তার নাম্বার এটা, এদের বললে গাড়ি আবার এনে দেবে, আবার গাড়ি পার্কিংয়ে দিয়েও আসবে। সকালবেলায় ব্রেকফাস্টের আগে একটু বেরিয়ে পড়লাম কেমন ঠান্ডা দেখার জন্য, আর বাইরেটা একটুখানি চক্কর মেরে আসা যে কেমন লাগে সকালবেলার ওয়াশিংটন ডিসির টাউনটা। হোটেলের বুকিং ছিল $250 পার ডে, আর গাড়ি পার্কিংয়ের জন্য নিয়েছিল $56 পার ডে। আমাদের 4 দিনের বুকিং ছিল এখানে। হোটেলের জানলা দিয়ে নিচে ডাউনটাউনকে দেখতে চেষ্টা করেছিলাম, কাল রাতে আসায় দেখিনি তেমন করে। সকালবেলায় জানলাটা খুলে মনটা ভালো হয়ে গেল, কেন জানেন? আমাদের জানলার সোজা একটা গির্জা, কি সুন্দর দেখতে। আমরা যে ধর্মেরই হই না কেন, ভগবান একই, অদ্বিতীয়। তাই প্রণাম করলাম আর মনে মনে বললাম, ঠাকুর সকলের মঙ্গল করো। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম আমরা সকলে, বেশ ভালো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব বাইরেটা ঘুরতে। ফিরছিলাম ব্রেকফাস্ট করার জন্য হোটেলে, গির্জার ঘড়িটা বেজে উঠল ঢং ঢং ঢং। এই যে এখানে থামবো, দেখা যাচ্ছে এটা গাড়ি পার্কিং প্রসেসের থামবো। এখানকার সিস্টেম আছে, আপনি আপনার কার্ড পাঞ্চ করে কতক্ষণ রাখবেন গাড়ি সেইভাবে এখানে করলে আপনার টোকন দেবে, সেই টোকন ওয়াইজ আপনি গাড়ি রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইউএসএর যেখানেই যান না কেন, আপনি ওই হোটেলের যে সকালের ব্রেকফাস্টটা থাকে সেটা ইনক্লুডই থাকে, মানে ফ্রি অফ কস্টে ব্রেকফাস্ট হয়। ক্রিসমাস ভ্যাকেশন ছিল বলে ব্রেকফাস্টের সময়টাও একটু বেশি করে দেওয়া হয়েছিল, 6টা থেকে 10টা পর্যন্ত সকালবেলায় ব্রেকফাস্ট। চা কফি আর জল এটা আপনি সবসময়তেই পাবেন এই হোটেলে। বাইরে মাইনাস টেম্পারেচার আছে বলে লোকজন প্রায় দেখতে না পাওয়ার মতোই সকালবেলায়। আমাদের হোটেলটা এমন জায়গায় ছিল যে সব কিছু দর্শনীয় স্থান আমাদের হোটেল থেকে প্রায় 1 থেকে 5 মাইলের মধ্যে সব কিছুই। ডাউন টাউনে এই গাড়ি পার্ক করা খুব মুশকিল, তাও আবার ক্যাপিটাল, এখানে সব কিছু রুলস খুব কড়া নিয়মে, পুলিশের ছড়াছড়ি। আজ আমরা গাড়ি নিলাম না, হেঁটেই কিছু জায়গা ঘুরবো বলে বেরিয়ে পড়লাম। বেশ ঠান্ডা লাগছিল বাইরে, এক সময় মনে হচ্ছিল যেন হাতে আর কোনো সেন্স নেই, গ্লাভসের মধ্যে হাত থেকেও অবশ লাগছে, কিন্তু খুব মজাও লাগছিল। ইউএসএর ক্যাপিটাল বলে সত্যি মনে হচ্ছিল, বিরাট বিরাট বিল্ডিং, একদম হিস্টোরিক প্লেস, কিছু ফটোশ্যুট আর ঘুরে ঘুরে দেখা। সেই ছোট্টবেলায় বয়ে পড়েছিলাম ওয়াশিংটন ডিসি, কোনোদিন স্বপ্নে ভাবিনি, চিন্তাতেও আসেনি, শুধু পড়েছিলাম। আজ আমি সেই বইয়ের পড়ার জায়গাটাতে দাঁড়িয়ে মনে মনে খুব আশ্চর্য লাগছিল জানেন, আর ভাবছিলাম সত্যি সত্যি এলাম বুঝি। এই ভালো লাগা জীবনের ডায়েরির পাতায় অ্যাড হলো, এইভাবে জীবনের খাতার পাতায় যোগ হতে থাক আমার ভালো লাগাগুলো। চায়না টাউনের চাইনিজ ফুড নিয়ে হোটেলে ফেরা,
ডিনার শুরু হলো আমাদের। কাল আবার অন্য কোনোখানে অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়া, সকাল সকাল ওঠা, ব্রেকফাস্ট করা, তারপর বেরিয়ে যাওয়া। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরের পর্বে। আমার পর্ব চলতে থাকবে, আপনারা একটাও মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।